আচ্ছা বলো তো, প্লেনটা এইভাবে তার তেলগুলো ফেলে দিচ্ছে কেন? একটা প্লেন ওড়াবার জন্য সব থেকে বেশি খরচা হয় তার ফিউলে। প্লেনের তেল সাধারণ গাড়ির তেলের থেকে অনেকটা পরিমাণে দামি হয়, কারণ তার মধ্যে কম্প্রেসড হাইড্রোজেন মেশানো থাকে। আর এত দামি তেল নিশ্চয়ই ওরা এমনি এমনি ফেলে দেবে না। এরকম ধরনের ইউনিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসলে প্লেনে যখন প্রবলেম দেখা দেয় এবং সেটাকে ক্র্যাশ ল্যান্ডিং করানো ছাড়া কোনো উপায় থাকে না, সেই ল্যান্ডিং এর সময় যদি আগুন জ্বলে যায় আর সেটা যদি ফিউলের সংস্পর্শে আসে, তাহলে সেটা আরো অনেক সাংঘাতিক হতে পারে। সেই কারণের জন্যই যতটা সম্ভব ফিউল ট্যাঙ্কটাকে ফাঁকা করে দেওয়া হয়।